স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসি না, বিনা স্বার্থে দুনিয়ায় কে ভালোবাসি না। সত্যি কথা জানেন তো, স্বার্থ ছাড়া কেউ কারো জন্য কিছু করি না। এই দুনিয়াটা সবই চলছে স্বার্থের জন্যে। তো কি বলছি বাউলের ভাষায়, নকুল বিশ্বাস মহাশয়, তো বিনা স্বার্থে শুধু একজনই আছেন, তিনি শুধুমাত্র সব কিছু দিয়েই যাবেন, দিয়েই যাবেন, বিনিময় নিতে কিছু জানেন না। তিনি কে, তার কথা বলছি। স্বার্থ ছাড়া ভালোবাসি শুধু মা, কিন্তু বিনা স্বার্থে সবই করে যায়। সন্তানেরা অবুধ সন্তান, মায়ের কাছে বাবা মার কাছে সব সময় স্বার্থ খুঁজে বেড়ায়। তো কি বলছি, পারিশ্রমিক নেন তো, নেন কিন্তু, কিন্তু আমাদের এই সুন্দর দেহটা তৈরি করে দিয়েছেন যিনি আসল ভগবান। ভক শব্দে হয় মাতা, আর বান শব্দে হয় পিতা। সেই পিতা মাতাই কিন্তু আমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক নেন না। তো কি বলছেন, মায়া আমার সুন্দর দেহ গড়ে দিল মূল্য নিল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা।
একদিন খেলে হিসাবটা পাকা। আমরা এখানে এসেছি, আমার কমিটির দাদা ভাইরা কিন্তু আমাদের জন্য সুন্দর সেবার বন্দোবস্ত করেছে, তাই না? আসার সাথে সাথে চা জল খাবার যা যা দিতে হয় মোটামুটি সব সাপ্লাই দিয়েছে। তারপরেই এই অনুষ্ঠানের শেষেও কিন্তু একটা সেবার ব্যবস্থা আছে। তো এই গানের দল যদি একদিন দুই দিন তিন দিন করে থেকে যায় এখানে, আমার মনে হয় আমার কমিটির দাদা ভাইয়েরা আমাদের যত্ন আত্মের কোনো ত্রুটি রাখবে না, তাই না? ঠিক বলছি তো? যত্নের কোনো ত্রুটি থাকবে না। যদি এইভাবে একের পর এক দিন চলে যায়, আমরা এখানে গেড়ে বসি অর্থাৎ থেকে যাই, তাহলে কি হবে জানেন? বলবি এই শিল্পী কি বাড়ি যাবে না নাকি? মনে কিন্তু বাড়ি যাওয়ার জন্য একটা ছটফটানি লেগেই থাকবে। তাই জন্য কি বলছে গো, মায় আমার বুকের সুধা পান করাইও না, আমার বাবা আমাকে দুধ খাইয়েছে কেমন ভাবে জানি? আমরা বাবার দুধ খেয়েছি, ওই যে বাবার পকেট থেকে ল্যাক্সোজিন, ডেক্সোল্যাক্স, সেরিল্যাক্স এইগুলো আসে না, বাবার পকেট থেকে আসে, তাই এগুলো হয় বাবার দুধ। তাই বাবার দুধ খেয়েছি যতদিন, আমার বাবা কিন্তু ঠিক হিসাব রেখেছে একটা বাচ্চার পেছনে কত খরচ। কিন্তু আমার মায়ের দুধ যতদিন খেয়েছি, আমার মা কিন্তু কোনো হিসাব রাখেনি। তাই কি বললি, স্বার্থ ছাড়া, হ্যাঁ স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। এসে বলুক না কেন দাদা ভাই যে তোমার মা খারাপ, তোমার মা এই, তোমার মা ওই, বিশ্বাস করবেন না, ঠিক আছে? হাড়ি কড়া সরা এসবগুলো একসঙ্গে থাকলে কিন্তু একটা ঠোকাঠুকি ঠোকাঠুকি লেগে যায়, আওয়াজ তো একটা হয়, তাই না? ওই জন্যেই বাড়ির কারোর কথায় কর্ণপাত করবেন না। আমার স্বামী কিন্তু আমাদের কথায় কান দেয় না জানেন, কোনো দামই দেয় না। বাড়ির মেয়ে মানুষ এত রাত জেগে এত পয়সা ইনকাম করি, তাও কোনো দাম নাই। তো কি বলছি, এই মায়েদের একটা মূল্য আলাদা। সংসারে মা না থাকলে একটা সন্তান প্রতিপালিত হতে পারে না, বাবার পক্ষে সব কিছু সম্ভব হয়ে ওঠে না। তাই মায়ের একটা অমূল্য জিনিস মা। মায়ে যে একটা অক্ষরের ডাক, এটা কিন্তু একটা অমূল্য রতন। তো কি বলছি গানের ভাষায়, ওই নকুল বলে মা তারাইয়া, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। ছাড়া ভালোবাসে ছাড়া ভালোবাসে।